বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত ঋষ্যমুখ ব্লক এলাকার হরিপুর বাজারে তিনটি দোকান, যার মধ্যে রয়েছে একটি হার্ডওয়্যার, একটি সার ওষুধের দোকান এবং একটি রাবারের দোকান। তিনটি দোকান মিলে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 30 লক্ষ টাকা হবে বলে জানা যায়। সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে বাজারের সবকটি দোকান বন্ধ হয়ে যায় বলে জানায় দোকান মালিক। রাত প্রায় 9টা নাগাদ হঠাৎ দোকানগুলিতে আগুন জ্বলতে দেখা যায়। কোথা থেকে এই আগুনের সূত্রপাত সেই সম্পর্কে কেউ কিছু বলতে না পারলেও অনুমান বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে থাকতে পারে বলে জানা যায়। যদিও তদন্তক্রমে তা পরবর্তী সময় উঠে আসবে আসল কারণ। স্থানীয় জনগণের পাশাপাশি দমকলের দুটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বাজারের অন্যান্য দোকানগুলি বাঁচাতে সক্ষম হলেও তিনটি দোকান কোনোভাবেই বাঁচানো সম্ভব হয়নি। আগুনের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন ক্ষতিগ্রস্ত দোকান মালিক এবং তার পরিবারের লোকজনেরা। তবে প্রশাসন এবং সরকারের কাছে সহযোগিতার আবেদন জানায়। বন্ধ করে বাড়িতে গেছি, এখনো 20 মিনিট হয়েছে না, সঙ্গে সঙ্গে ফোন আসছে আমার কাছে যে এটা করে দোকানে আগুন লাগছে, তো আমি আসি আর কি। ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন হইব তোমার দোকানে? আমার দোকানে তোমার 12-13 লাখ টাকা উপরে মাল আছে শুধু এই ঘরে। কি দোকান আছিল তোমার? আমার হার্ডওয়্যার দোকান আছিল। এটা কোন জায়গা? এটা হরিপুর বাজার, হরিপুর। সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়া আসেনি? হ্যাঁ। কি কি যাইতেছ? সরকারের কাছে যাইতেছি যে আমার ক্ষতিপূরণ যা পারে তা দিত। বাজারের তিনটে দোকান আগুনে ভস্মীভূত হয়ে গেছে, তো সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর কাজ করেছে, কিন্তু তার মধ্যে অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। প্রায় তিনটা দোকান মিলে, একটা হার্ডওয়্যার দোকান, একটা আপনার সার ওষুধের দোকান আর একটা রাবার কিনতো, এই তিনটা দোকান মিলে প্রায় আপনার 30 লক্ষ টাকার কাছাকাছি মানে ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে এটা তো বলা মুশকিল, শর্ট সার্কিট না কি ব্যাপার লাগছে? তো দোকান তো বন্ধ হয়েছে 7টার সময়, হ্যাঁ, কিন্তু আগুন লাগছে তো 8টার সময়। বাজারে দোকানে আগুন লাগছে, তখন আমরা আইসি যথারীতি আয়ার আগুন বানুছে। এখানে বিলুনিয়ার থেকে আমরা আইসি একটা মানে ইঞ্জিন আগুন আছে, বিশ্বকাপ থেকে একটা ইঞ্জিন আছে। তো এখানে টোটাল তিনটা দোকান ক্ষয়ক্ষতি হয়েছে, এর মধ্যে একটা দোকান আছে আপনার হার্ডওয়ার্কস, একটা দোকান আছে রাবার, আর একটা দোকান আছে সার ওষুধের দোকান। হ্যাঁ, এর মধ্যে যেটা রাবার এটার মালিকের নাম হয়েছে জয়ন্ত দেবনাথ। হ্যাঁ, আনুমানিক 2 লক্ষ টাকার মতো লস হয়েছে। আরেকটা দোকান হচ্ছে বাপন দেবনাথ, হ্যাঁ, এর আনুমানিক আপনার 10-15 লক্ষ টাকার মতো লস। আচ্ছা, আর যেটা সারের দোকান জুলনকান্তি কর, হ্যাঁ, এর আনুমানিক আপনার 12 লক্ষ টাকার মতো লস হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।